হরে কৃষ্ণ, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব যে জ্যৈষ্ঠ মাস চলাকালীন এমন তিনটে বিশেষ খাবার রয়েছে, সেগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। নতুবা কিন্তু শারীরিক দিকেই বলুন বা মানসিক দিকে একটা কিন্তু এর বাজে প্রভাব অবশ্যই পড়ে, অর্থাৎ শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এবং এই খাবারগুলি গ্রহণ করলে ডাইজেস্ট প্রবলেম, পেটে ব্যথা, স্টমাক প্রবলেম বা মন মেজাজ অত্যন্ত পরিমাণে বিধ্বস্ত হয়ে যায়। আমি অনুরোধ করব আপনারা আপনাদের কিছুটা মূল্যবান সময় আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, এই জ্যৈষ্ঠ মাস অত্যন্ত গরমকাল এবং আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে গরমে কখনই গরম খাওয়ার খাওয়া খুব একটা উচিত নয়, শারীরিক ক্ষতি হয়। এবং খুব একটা তৈলাক্ত খাবার অর্থাৎ তেল মশলা জাতীয় খাবার বা যেসব খাবারগুলো খেলে শরীরে উত্তেজনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, সেই সব খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। নতুবা কিন্তু শারীরিক সমস্যা হলে ডাক্তার তো দেখাতেই হবে, আর তার কারণে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে যেতে পারেন। আর এ কথাটা সত্য যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সুতরাং স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু কোনো কিছুই দেখবেন ভালো লাগে না, মন মেজাজ অত্যন্ত বলতে পারি খিটখিটে হয়ে যায়। এছাড়াও পারিবারিক অশান্তি এবং অর্থনৈতিক সমস্যায় কিন্তু মনুষ্যকে ভুগতে হয়। সুতরাং এই প্রখর গরমকালে গুরুপাক জাতীয় খাবার গ্রহণ যতটা কম পারবেন গ্রহণ করার চেষ্টা করবেন, মোটামুটি ঠান্ডা জাতীয় খাবারের প্রতি একটু বেশি প্রাধান্য দিবেন এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারকে অ্যাভয়েড করা প্রয়োজন। এবং কি এই ব্যাপারগুলোকে একটু মেনটেন করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেককেই খাবারের প্রতি যত্নশীল হতে হবে। এবং মার্কেটে ধরুন যেসব ফাস্টফুড জাতীয় খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দেখুন, যারা ভাবেন যে অতি মশলাদার খাবার হচ্ছে অত্যন্ত হাইজেনিক খাবার, পরিশুদ্ধ খাবার, তা কিন্তু নয়, এটা ভুল ধারণা। এই খাবারগুলো গ্রহণ করলে শারীরিক সমস্যা নেমে আসতে বাধ্য, আজ না হোক ভবিষ্যতে। যত বেশি আপনারা দেখবেন গুরুপাক জাতীয় খাবার খাবেন, তৈলাক্ত খাবার খাবেন, তার একটা বাজে প্রভাব শরীরে অবশ্যই পড়বে। যাই হোক, কিছু এমন খাবার রয়েছে, শাক সবজি রয়েছে, সেগুলো কিন্তু কখনোই এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন গ্রহণ করতে নেই। সেই বিষয়টা এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি। তবে একটাই অনুরোধ করব, যারা আজকের এই অনুষ্ঠানটি প্রথম দেখছেন, নতুন চ্যানেলে রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখবেন। এবং যারা পুরনো শ্রোতা বন্ধু রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককে জানাই আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলে হার্দিক অভিনন্দন এবং স্বাগতম। আচ্ছা দেখুন, প্রথমেই আপনাদেরকে যে খাবারটি খেতে বারণ করব তা হলো লাউ শাক। দেখুন, লাউ শাকের অনেক প্রকার গুণাগুণ থাকলেও জ্যৈষ্ঠ মাস চলাকালীন লাউ শাক খাওয়া কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয়। যদি অর্থনৈতিক টানাপোড়ানে পড়তে না চান, শারীরিক সমস্যায় পড়তে না চান, তাহলে কিন্তু আমি অনুরোধ করব এই লাউ শাক আপনারা কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন খাবেন না। এবং শাস্ত্রমতে এই খাবারটি খেতে বারণ করা হয়েছে, বিশেষ করে আয়ুর্বেদিক শাস্ত্রে। সুতরাং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং অর্থহানির হাত থেকে রক্ষা পেতে নিজের শরীরকে সুস্থ সবল রাখতে এই বিষয়টি একটু মাথায় রাখবেন। লাউ শাক কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে খাবেন না, এটা অনুরোধ করছি। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে খাবারটি আপনাদেরকে আমি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন খেতে নিষেধ করব সেটা হলো আমড়া। অনেকেই পছন্দ করেন আমড়া টক খেতে বা আমড়া সবজি খেতে। দেখুন, যদি আপনারা শারীরিক সমস্যায় পড়তে না চান, কোনো অশান্তির মধ্যে আসতে না চান, বিপদের মুখোমুখি হতে না চান, তাহলে কিন্তু আমি অনুরোধ করব যে আমড়া খাবেন না এই মাসে। দেখুন, এই আমড়া শরীরের জন্য বা আমড়ার চাটনি, আচার, টক শরীরের জন্য খুব একটা কিন্তু মানে ভালো নয়। এর ফলে কিন্তু পরিবারে আপনাদের জীবনে কিছুটা হলেও অর্থনৈতিক সমস্যা কিন্তু তৈরি করতে সাহায্য করে, শরীরেতে খারাপ হয় তথা পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, পরিবারের সুখ শান্তিগুলো বিঘ্নিত হতে পারে। সুতরাং নিজের শরীরকে এবং পরিবারকে সুখের শান্তিতে রাখার জন্য এই জ্যৈষ্ঠ মাসে অনুরোধ করব আমড়া খাবেন না। বিশেষ করে যেসব বাচ্চারা যেসব গৃহে রয়েছে, ছোট সন্তান রয়েছে, তাদের উদ্দেশ্যও বলবো আমি যে আমড়ার টক বা আমড়া দিয়ে তৈরি কোনো খাবার কিন্তু
আপনারা একটু এই মাসটিতে অ্যাভয়েড করবেন। আচ্ছা, এরপর তৃতীয়ত এবং সর্বশেষ যে খাবারটির কথা আপনাদেরকে আমি বলবো সেটা হলো লাউ। দেখুন, আমরা অনেকেই মানে লাউ ডাল খেয়ে থাকি, লাউয়ের সবজি খেয়ে থাকি, অনেকেই কিন্তু গ্রহণ করে থাকি এবং খুব পছন্দের খাবার কিন্তু এটি অনেকের হয়ে থাকে। দেখুন, শাস্ত্রমতে স্পষ্টতই নিষেধ রয়েছে যে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোনো প্রকারের লাউয়ের সবজি বা লাউ ডাল কিন্তু খাওয়া উচিত নয়। এর ফলে শারীরিক দিকে বলুন বা মানসিক দিকে চাপ অত্যন্ত বৃদ্ধি পায়, যার ফলে অর্থনৈতিক দিকেও একটা কিন্তু বলতে পারি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ আর্থিক দিকে আর্থিক সচ্ছলতায় বাধা বিঘ্ন সৃষ্টি হয়। দেখুন, লাউ খেলে পেট ঠান্ডা থাকে, লাউয়ের তরকারি বা সবজি খারাপ নয়, কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র বলছে এই জ্যৈষ্ঠ মাসে যতটা সম্ভব লাউয়ের তৈরি কোনো খাবার গ্রহণ না করাটাই শ্রেয় শারীরিক ক্ষেত্রে, কারণ এর ফলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে মানসিক দুশ্চিন্তা এবং পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। সুতরাং আমি অনুরোধ করব, কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু লাউয়ের কোনো সবজি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন মুখে তুলবেন না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানকে দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করছি। আশা করছি বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমি একটা সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছি। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পুনরায় অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।